আর আপনারা কখন কি ঘুড়ি উড়াবেন সেটা আপনারা জানতে হবে। আপনারা যদি আপনাদের সুতাটা একটু মূলত সরের হয়, সরের বা মোটা, মোটামুটি মোটা হয়, আপনারা যদি টানে প্যাঁচ খেলেন তাহলে এরকম বড় ঘুড়ি উড়াবেন। যেগুলি বড় ঘুড়ি এগুলি টানে প্যাঁচ উড়াবেন, এরকম যেগুলি 10 টাকা করে এই ঘুড়িগুলি উড়াতে পারেন, আপনারা টানে প্যাঁচে এইসব ঘুড়িগুলি উড়াবেন। আর যদি আপনারা সরে খেলেন, সরে খেলে আপনি মোটামুটি ছোট এতটুকু সাইজের ছোট যেগুলি 8 টাকা করে এগুলি এনাফ, বা বেশি বড় উড়াবেন যেগুলি লাইক ইন্ডিয়ার ঘুড়ি। আপনারা অনেকে ইন্ডিয়ার ঘুড়ি দেখতে চেয়েছেন, আমার কাছে 2টা ইন্ডিয়ার ঘুড়ি ছিল কিন্তু ঘুড়িগুলো ছিঁড়ে গিয়েছে, ব্যাড লাগে। তো এইগুলি হলো ইন্ডিয়ান ঘুড়ি, এগুলি হলো ইন্ডিয়ারা সব এগুলি ঘুড়ি দিয়ে ওড়ায়। বুঝতে পারছেন কত বড় ঘুড়ি? এই ঘুড়িগুলি দিয়ে আমি যদি উড়ে আসি, আমার এই সাদাটা দিয়ে স্কোরটা হলো, আমি সাতকালের দিন এই সাদাটা দিয়ে একবারে 15টা কেটেছি। তো এই ঘুড়িগুলি স্মৃতি হিসাবে রেখেছিলাম, ছিঁড়ে গিয়েছে। আর আপনারা যারা এরকম আমার মতো রেকর্ড পুরাতে চান 15টা 30টা, তারা কী করবেন, আপনারা 5টা 6টা প্যাসের পরই সুতাটা নামিয়ে সুতাটা নর্মালি এরকমভাবে চেক করবেন, নর্মালি এভাবে চেক করবেন, যে জায়গাটা সাদা হয়ে যায় সে জায়গাটা ছিঁড়ে আবার পিছের থেকে বেঁধে উড়াবেন। কারণ সুতা কিন্তু আপনার 5-6টা প্যাঁচ খেলা পরে বিভিন্ন জায়গা থেকে যেমন সরে বা টানে ঘষাটা লাগে অন্য সুতার চুড়ির সাথে, ওই জায়গাটা সাদা হয়ে যায়, উইক হয়ে যায়, তখন আবার নেক্সট প্যাঁচ খেলার সময় আপনি কিছুই করেন না, বাট উইক জায়গাটা থেকে জাস্ট ছোঁয়াখানি লোড খেয়ে যায়। তো এটা আপনারা চেক করে নেবেন, কারণ আপনারা যদি এরকম রেকর্ড ঘুড়ি কাটতে চান একটা ঘুড়ি দিয়ে 30টা 32টা, আমি আপনাকে যদি দেখাই, আমি আমার এই ঘুড়িটা দিয়ে 34টা পর্যন্ত ঘুড়ি কেটেছি। তো বুঝতে পারছেন কীভাবে করে আপনি এতগুলো রেকর্ড করেছি, আমি জাস্ট সুতা চেক চেক করে তাহলে আপনারা রেকর্ড করতে পারবেন। আসসালামু আলাইকুম কাইট লাভার্স, ইজ ইডেম সাথিয়ার। কাইট কাটিংয়ের উপর আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো এই ভিডিওটা আপনাদের কাইট কাটিং বা কাইট সুতা কীভাবে চুজ করতে হবে তার উপরে, না এই ভিডিওটা হলো আপনার কীভাবে ভালো ঘুড়ি এবং ভালো নাটাই চুজ করতে পারবেন, এবং আপনি কীভাবে কোন ঘুড়ির নাম কী, কোন ঘুড়ির দাম কীরকম, সে সকল জিনিস নিয়ে আমি আজকে এই ভিডিওটা। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ঘুড়ি, এই ঘুড়িগুলি কিন্তু আমার কিনা না, এই ঘুড়িগুলি সব আমার কালেকশন, যেটা আমি কাইট কালেকশন করি। যারা কাইট লাভার্স প্রিয় তাদের এরকম কালেকশন থাকে, আমার এই ঘুড়িগুলি সব কালেকশন। এখানে আপনারা 5 বছর আগেরও ঘুড়ি পাবেন, যেগুলি আপনি আপনাদের ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা বুঝতে পাচ্ছেন কীভাবে আপনারা এরকম ভালো ঘুড়ি চুজ করতে পারবেন। আর ভালো ঘুড়ি না থাকলে কিন্তু আপনারা যদি ভালো সুতাও ইউজ করেন, এরকম ভালো চূড়ালা সুতাও ইউজ করেন, এবং ভালো ঘুড়ি না থাকে আপনি ভালো টেকনিকও পারেন, ভালো নাটেও থাকে, কিন্তু ভালো ঘুড়ি না থাকলেও আপনি লোড করতে পারবেন না, ভালো নাটে না থাকলেও আপনি লোড করতে পারবেন না। তো সেই জিনিসটা আমি আপনাদের আজকে পুরো প্র্যাকটিক্যালি অ্যাডভান্সভাবে বুঝিয়ে দিব। ওকে, সো ভালো ঘুড়ি চুজ করার জন্য আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে ঘুড়িটা কীরকম, আপনার ঘুড়িটা কীরকম। যদি আমি আপনাদের এই ঘুড়িটা দেখাচ্ছি, আমার এই ঘুড়িটা, এই ঘুড়িটা কী বলে সাধারণত কলসি ল্যাস, এই ঘুড়িটাকে বলে কলসি ল্যাস ঘুড়ি। এখানে একটা ল্যাসটা কলসির মতো, এই ঘুড়িগুলো চোখদার কলসি ল্যাস। এই ঘুড়িটা আপনার প্রাইস যদি নেন, এই ঘুড়িটার প্রাইস হচ্ছে 10 টাকা। এই ঘুড়িটা কীভাবে ভালো এটা আমি বুঝলাম, এই ঘুড়িটা যদি আমি আপনাদের চটিটা দেখাই, দেখেন মাঝের চটিটা, মাঝের চটিটা পুরো সুন্দরভাবে প্লেন, দুই সাইড এক সমান ভার, দুই সাইডে এটাও এক সাইডও বেশি না, এই সাইডও বেশি না, দুই সাইড একরকম, এবং গোল চুড়িটা পুরো ঠিক, রাউন্ডটা দেখেন, রাউন্ডটা পুরো ঠিক। আর ছিলা ঘুড়িটার চুড়িটা ছিলা, কারিগর যখন বানিয়েছে পুরো ছিলে বানাইছে, তাদের কাপটা এরকম কাপ যদি করে, কাপটা যাতে ঠিক থাকে। এই ঘুড়িগুলো আপনি হাতের ইশারায় নাচবে, আপনি যদি লোক ঘুরাতে চান ঘুরবে, আপনি যদি এরকম এরকম, আপনি যদি এরকম এরকম ধরেন আমার এই ঘুড়িটা, এখন যদি আমি এরকম ঘুরাতে চাই এই পাশটা, তাহলে এই ঘুড়িটা ঘুরবে, আবার যদি এই পাশ ঘুরাতে চাই এই পাশ ঘুরবে, আবার টান দিলে এই পাশ ঘুরবে। তো বুঝতে পাচ্ছেন এই ঘুড়িটা হলো আপনার হাতের ইশারায় নাচা ঘুড়ি। যদি আপনি এই হাতে যেরকম ইশারা করবেন, আপনি এই ঘুড়িটা হলো সেই রকম করবেন। তো বুঝতে পারছেন ঘুড়ি কীভাবে ভালো চুজ করবেন। আর যদি আপনারা যারা বৃষ্টি হয় বা ঘুড়ি ছিঁড়ে যায় আপনি উড়াতে গেলে, তারা এরকম ওয়াটার প্রুফ ঘুড়িগুলো চুজ করতে পারেন, এরকম ওয়াটার প্রুফ পলিথিনের ঘুড়ি। এই ঘুড়িগুলো আপনি 10 টাকা দামের ঘুড়ি, এই ঘুড়িগুলো 10 টাকা ঘুড়ি বলে, এটাও কিন্তু কলসি লেসের ঘুড়ি। আবার এরকম আপনার ঘুড়ি বিভিন্ন রকম আছে, লম্বা লেজের ঘুড়ি আছে, এরকম লম্বা লেজের ঘুড়ি আছে, আপনার ওয়াটার প্রুফ এগুলিকে বলে, লম্বা লেজার আছে, ই লেজার আছে, আবার এরকম ঘুড়ির মধ্যেও খারাপ ঘুড়ি আছে। যদি এই ঘুড়িটা আপনি দেখাই, এই ঘুড়িটা আপনার পুরো ছিলা ঘুড়ি, এই ঘুড়িটা পুরো ছিলা, মাঝখানের চটিটাও ঠিক, মাঝখানের চটিটা আমি পুরো কাপ, এবং কি পুরো ছিলার চটি। যদি দেখেন এই ঘুড়িটা কিন্তু ভারীও আছে, আবার আপনি হাতের ইশারা নাচবে যেমন করবে, বেশি কাঁপবেও না, বেশি ঘুরবেও না। আবার যদি আমি আপনি আরেকটা ঘুড়ি দেখাই, এই যে আরেকটা ঘুড়ি যদি দেখাই আপনাকে, এই ঘুড়িটাও কিন্তু 10 টাকা প্রাইস, কিন্তু এই ঘুড়িটা ছিলা না, এই যে দেখেন চটিটাই, এমনকি গোল চটিটা এই সাইডটা কম, এই সাইডটা বেশি। যদি আমি কাপটাই করি, দেখেন এই সাইডটা একটু বেশি চলে যাবে, এই সাইডটা কম চলে যাবে, এটা হলো ঘুড়িটা কাপও ঠিক নাই। ঘুড়িটা কী করবে আপনার, যেহেতু এই সাইডটা আমার কম, এই সাইডটা বেশি, আমার এই ডান সাইডটাই এরকম একটু ঘুরতে থাকবে, যখন ঘুড়ি উড়াবো টান দিলে একটু টান খাবে, আবার এই সাইডটা এমনি এমনি ঘুরতে থাকবে। সো বুঝতে পারছেন কীভাবে ছিলা ঘুড়ি, সাধারণত ছিলা ঘুড়ি আপনি একটু দাম বেশি হয়, এখন যেহেতু লকডাউন এখন একটু প্রাইস আপনি যেটা 10 টাকা সেটা 12 টাকার হয়ে গেছে। সো এরকম দাম ছিলা ঘুড়ির দাম বেশি হয়। যদি এটাও আমি দেখাই, এটাও কিন্তু ছিলা ঘুড়ি,
ঘুড়িগুলি দেখতে পাচ্ছেন, ছিলাগুড়ি ঘুড়িগুলি দেখতে বড় এবং কি কাপড় সুন্দর, কাগজটাও দামি। আর ঘুড়ির কাগজও দুই রকম আছে, ভালো কাগজ। এই কাগজটা আপনি দেখেন, এই কাগজটা একটা আওয়াজ হবে, ঘুড়ি যখন উড়বে একটা জিজিস মতো আওয়াজ হবে। এই ঘুড়িটা কাগজটা, এই কাগজটাও দামি। এবং কি এই চটিটা পুরা শিলা, শিলা চটি দেখেন, গোল গোল চটিটা পুরা কারিগর সিলে বানাইছে, কারিগর সিলে বানাইছে। এবং কি মাঝের চটিটাও সমান, দুই পাশ ইকুয়াল। সো এই ঘুড়িগুলি হলো ভালো। আপনি যদি দেখতে পারেন এখানে যে ঘুড়িগুলি আছে, এটা এই ঘুড়িটার প্রাইস যদি দেখেন, এই ঘুড়িটা করছিল, এই ঘুড়িটা হলো 20 টাকা করে প্রাইস। এই ঘুড়িটাও আপনার ছিলাগুড়ি, ছিলা চটি। এই ঘুড়িগুলি দিয়েও খুব সুন্দর উড়ানো যায়। আবার আপনি যদি এরকম কালারিং ঘুড়ি নেন, এই কালারিং ঘুড়ি, এগুলো আপনার হলো 8 টাকা করে প্রাইস। এগুলি, এইটাও কিন্তু ছিলাগুড়ি। এই ঘুড়িটাও যদি দেখেন ছিঁড়ে গেছে আমার, এই ঘুড়িটাও ছিলাগুড়ি, এই ঘুড়িটাও ছিলাগুড়ি। এই ঘুড়িটা যদি লোগো দেখেন তাহলে মাতৃভাণ্ডার, আপনার তার থেকে নিতে পারেন। কিন্তু তারা তাদের বিহেভ এত ভালো না, আপনি ঘুড়ি চুজ করতে দেয় না, তারা আবার অনেক খারাপ ঘুড়ি ঢুকিয়ে দেয়। সো তারা এখন একটা বাটপাড়ি মতো শুরু করছে। আপনি যদি এই ঘুড়িটা দেখেন, এই ঘুড়িটা কিন্তু কালো, কালো আপনার অনেক ঘুড়ি চান, কালোই কালো কিন্তু তফাত আছে। আমি যদি আপনার দেখাই, আমার এখানে আরেকটা কালো আছে, এই কালোটা দেখেন, এই কালো কাগজটা হলো দামি কাগজ। এই কালো কাগজটা একটা আওয়াজ হবে, এই ঘুড়িটা যখন উঠাবেন একটা আওয়াজ হবে মতো। এই ঘুড়িটার কাগজটা অন্যরকম একটা দামি, পলিথিনের মতো, হালকা পলিথিনের পেপার আছে। এই ঘুড়িটা কিন্তু ওয়াটারপ্রুফ কাগজের মধ্যে পড়ে। এই কাগজগুলি, এই কাগজগুলি আপনি সহজে ছিঁড়বে না, এই কাগজগুলো দিয়ে আপনি সহজে ছিঁড়বে না। আমি যদি আপনাদের দেখাই, এই কাগজগুলি দিয়ে সহজ ছিঁড়বে না। আমি আপনাদের ওকে, তো আপনারা যদি এই কালো কাগজটা দেখেন, এই কাগজটা কিন্তু এরকম না, এটাও কিন্তু চোখদার। এই ঘুড়িটার যদি দাম, এই ঘুড়িটার দাম 8 টাকা, আর এই ঘুড়িটার দাম হলো এখন এমনি নর্মালি 10 টাকা, আর এখন যেহেতু লকডাউন তাহলে 12 টাকা। সো এই ঘুড়িটার কাগজ দেখেন, এই ঘুড়িটা কিন্তু অন্যরকম, এই ঘুড়িটার কাগজ পলিথিনের মধ্যে, আর এই ঘুড়িটার কাগজ আপনি হলো অনেক সুন্দর, আর ঘুড়িগুলো আসমান হলে সুন্দর লাগে। আর এই ঘুড়িগুলো হলো কম দামের মধ্যে কাগজটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটাও কালো ঘুড়ি, এটাও কালো ঘুড়ি। সো কালো কালো বিপদ আছে। এরকম আপনি বিভিন্ন রকমের স্টাইল আছে, বিভিন্ন রকমের ইয়ে আছে, চোখদার আপনি বিভিন্ন রকম আছে। আমার কাছে বাংলাদেশের সকল চোখদারের কালেকশন আছে এরকম। আমি যদি দেখাই, বাংলাদেশের সকল যত চোখদার আছে আমার কাছে এরকম কালেকশন আছে। আর এই ঘুড়িটা যদি দেখেন, এই ঘুড়িটা, এই ঘুড়িটা আপনার হলো দুই বোয়াদার, চার বোয়াদার বলে, বোয়া মানে চারটা এরকম ইয়ে আছে, বোয়া যেটা দুই থাকবে সেটা বলে দুই বোয়াদার, দুই বোয়াদার চার বোয়াদার এরকম থাকে নাম। তারপর এটা যেটা, এটা হলো ল্যাসটা মাছের মতো, এটা মাছ ল্যাঞ্জা ঘুড়ি বলে, এটাও 10 টাকা প্রাইস। সো এইভাবে নর্মালি বিভিন্ন রকম প্রাইস আছে। আপনি ইউজ করবেন, নর্মালি ভারী ঘুড়িটা ইউজ করা প্রেফার করবো আমি। আর যদি আপনার টান কম দামে ইউজ করতে চান, তো 8 টাকার নিচে ঘুড়ি উড়াবেন না, 8 টাকার ঘুড়ি একটু বেশি কম দামে হয়ে যায়, 10 টাকা 12 টাকা 15 টাকা এরকম ঘুড়িগুলো উড়াবেন। এই ঘুড়িগুলি আপনি বাতাসে, আপনার ঘুড়িটা টান দিয়ে রাখবে, বাতাস পেয়ে থাকবে। আপনার সুতাটা যখন একটু ভালো হয়, এরকম ভালো সুতা হয়, সেটা আপনার টান দিয়ে রাখবে। আপনি যারা সুতা কিনতে চান তারা আমার কাছ থেকে কিনতে পারেন। এটা আমার 5 জন সাবস্ক্রাইবার কিনেছে, তাদের জন্য আমি এই সুতাগুলি এনেছি। আপনারা যারা সুতা কিনতে চান তারা, আপনারা আমার কাছে সুতা অ্যাভেলেবেল আছে, আপনারা যারা সুতা কিনতে চান তারা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার ডিসক্রিপশন বক্সে এমনকি কমেন্টও কন্ট্যাক্ট ইয়ে দিয়ে আছে। আর এটা হচ্ছে আপনারা কীভাবে এখন ভালো নাটা চুজ করতে পারেন। এটাও আমার একজন সাবস্ক্রাইবার নাটাইটা কিনতে চেয়েছে, আমি তার জন্য কিনে এনেছি। সো সে, তার জন্য আমি কীভাবে ভালো নাটাই, এই নাটাইটার কিন্তু ওজন আপনার অনেক, আপনি দেখতে পারেন। আর নাটাই কীভাবে আপনি বুঝবেন আপনি কোন নাটাই লাগবে, আপনি আগে ওজনটা নেবেন, আপনি বুঝবেন যে আপনার কীরকম নাটাই লাগছে। আপনি যখন ছোটো থাকবেন তখন কিন্তু আপনি বেশি ভারী নাটাই লাগবে না, যখন এজে বড় হবে আপনার হাতে মাসালের শক্তি আসবে, তার সাথে সাথে আপনার নাটাই তো পরিবর্তন হবে। এই নাটাইটা যদি দেখেন, এই নাটাই ডান্ডিগুলি ঘষা, পুরা ঘষা, ঘষার কারণে আপনার নাটাইগুলো ছিলবে না, শীষ কাগজ দিয়ে ঘষা নাটাইগুলি মসৃণ, আপনি হাত ছিলে যাবে না, ঘাইমা যায়, অনেকের হাত ঘাইমা গেলে ছিলা যায়। আর নাটাই যদি ইউজ করার সময় বারবার আপনি হাতটা থাম বুঝবেন, তার কারণে আপনি এগুলি ছিলা থাকলে আর ছুলবে না। আর এর প্রতিটা পাশ আপনি সুন্দরভাবে সুন্দর লাগানো আছে, এমনকি আপনি যদি ঘেন্না দেন, নিশ্চয় ঘেন্না দেন, আপনি অনেক স্পিডে ঘেন্না খাবে, দেখেন নিশ্চয় ফুল স্পিডে ঘেন্না খাবে, পুরো নাটাইটাও স্পিডে ঘেন্না খাবে। সো এটা আমার একটা সাবস্ক্রাইবার কিনেছে, তার জন্য এই নাটাইটা আমি দিয়েছি। এই নাটাইটা যদি আপনার প্রাইস জিজ্ঞাসা করেন, তাহলে নাটাইটা আপনার 800 টাকা করে এই নাটাইগুলি। এই নাটাইগুলি যদি বাটিয়ালা নেন তাহলে আপনার 200 টাকা বেশি, কারণ এই একটা বাটি থাকে, আর বাটি নাটাই ফ্যাক্ট হলো, বাটি নাটাই অল্প একটু টান দিলে অনেক ঘেন্না খায়। আর এই নাটাই দিয়ে আপনি এত বেশি জোরে টানতে হয়, আর ওই নাটাইটা অল্প একটু টান দিলে ঘুড়িটা একটু ঘেন্না খায়, আর এক পাশে এরকম করে স্টাইল করে চালানো যায়। আবার ম্যাটেলিয়ান নাটাই আছে, যেটা আপনি 500 করে দাম ম্যাটেলিয়ান নাটাই। সো বুঝতে পাচ্ছেন যে কীভাবে আপনারা ভালো নাটাই নিজের জন্য চুজ করতে পারেন, সেটা হলো আপনি নিজে বুঝতে হবে। আর নাটাই জিনিসগুলো বুঝবেন যে এই জায়গাটা ভাঙা নাকি, তুমি দেখেন এই জায়গাটা পুরো লাগানো, এই জায়গাটা যদি ভাঙা থাকে এই জায়গাটা, তাহলে কিন্তু এই ডান্ডিটা লড়বে, আপনি নাটাইটা ধরে 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 আস করবে, আপনি টান দিলে আপনার যার বাক্সটা ঘুরবে না, এই যে গোল বাক্সটা আছে ঘুরবে না, আপনি ডান্ডি ঘুরবে কিন্তু বাক্স ঘুরবে না। তো এই জায়গাটা ভালো করে লাগানো আছে নাকি এটা দেখে নেবেন, তারপর আপনি কীভাবে এগুলি ঠিকমতো আসে নাকি সবগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ভালো ঘুড়ি।
ভালো নাটাই। তো আশা করি আপনি ঘুড়ি আর নাটাই সব চুজ করা বুঝে গেছেন। বিভিন্ন রকম ঘুড়ি আছে, যারা কিনতে চান আমার থেকে ঘুড়ি নাটাই অথবা সুতা, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারে। তো আশা করছি ভালো থাকবেন, কাইটলাবাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওর কিউএনএ নিয়ে। আর কিউএনএতে যা অংশগ্রহণ করতে চান, অলরেডি 38টা কমেন্ট সিলেক্টেড হয়ে গেছে, তারা জাস্ট একটা কমেন্ট করবেন, কমেন্ট এই যে আপনার কিউএনএতে অ্যান্সার, আপনি এই অ্যান্সারটা চান ভিডিওতে, আপনি জাস্ট কমেন্টটা লিখে হ্যাশট্যাগস পাশের কিউএনএ লিখে দিবেন, বা আপনি একটা কমেন্ট লিখবেন যেটা আপনি দিয়ে জানতে চান, বলবেন ভিডিওর মাধ্যমে আপনি বলবেন। তো আমি আপনার কমেন্টটা আমি ভিডিওর নামে বলে দেবেন, যেটা একটা ভিডিও আসছে কিউএনএ নিয়ে, যেটা ভিডিওটা হবে 30 মিনিটের, যেটার মধ্যে আপনাদের সকল কমেন্টের জবাব থাকবে। আমি ওই কমেন্টটা দেখলে আমি সব আপনাদের কমেন্টের লাইভ এক্সপেরিমেন্ট করে প্র্যাকটিক্যালি দেখি আমি অ্যান্সার দিব। সো বুঝতে পারছেন, আর আমার ভিডিওগুলি দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনারা অনেকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেনি। আর নেক্সট কি টপিকে ভিডিও চান, কীভাবে মাঞ্জা দিতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, কীভাবে আপনার ঘুড়ি চুজ করতে হয় কীভাবে ভালো সদস্য সব দেখিয়ে দিচ্ছি। নেক্সটে কী টপিকে ভিডিও চান সেই টপিকটা আমাকে বলবেন। আর যারা ঘুড়ি বাড়ি আর ঘুড়ি যারা কিনতে চান তাদের জন্য বলি, ঘুড়ি আপনারা যারা 100 ঘুড়ি কিনবেন তারাই জাস্ট 100 ঘুড়ি তারাই কন্ট্যাক্ট করবেন, কারণ পাইকারি ঘুড়ি না দিলে আমার কিন্তু লস হবে যারা ঢাকার বাইরে থাকে। আর যদি আপনারা আমার থেকে নিতে পারেন তাহলে আপনারা কম ঘুড়ি নিলেও দেওয়া যাবে, কিন্তু যারা আপনার ঢাকার বাইরে থাকেন তাহলে বক্সে পাঠাতে হবে, তার জন্য আমার কস্ট বেশি পড়বে, তার জন্য আপনি 100 ঘুড়ি না নিচে তার না দিলেই ভালো। আর না যারা নিতে চান তারাও এরকম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বিভিন্ন রং বিরঙ্গের ঘুড়ি, নাটাই, মাঞ্জার সামগ্রী এমনকি বেস্ট কোয়ালিটি রেডিমেড মাঞ্জা সুতা, ইন্ডিয়ান সুতা অথবা চাইনিজ সুতা অথবা বিভিন্ন রকমের ইগল ঘুড়ি, এই সকল ঘুড়ির বিষয়বস্তু আপনারা যদি কিনতে চান পাইকারি অথবা খুচরা আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখান থেকে আপনারা বাংলাদেশের বেস্ট কোয়ালিটি সকল জিনিস পাবেন, এবং কি আমি নিজে আপনাদের প্রত্যেকটা জিনিস চেক করে দিব, এবং কি রিটার্নেরও ব্যবস্থা আছে। সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ফুললি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন। এখান থেকে আপনারা যেগুলি পাবেন সেগুলি আপনারা আমাদের কাইট লাভার গ্রুপ, কাইট লাভার বাংলাদেশ, সেখানে রিভিউ দিতে পারেন, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে সেখান থেকে কিনলে আপনারা কীরকম জিনিস পান। এবং কি আমাদের কাইট লাভার ফেসবুক পেজ আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে বেস্ট কোয়ালিটির সুতা, নাটাই, ঘুড়ি কিনতে পারেন আমাদের কাছ থেকে খুব কম মূল্যে।